বাংলার মাটি সোনার চেয়েও খাঁটি। সত্যি আমাদের এই বাংলাদেশের মাটিতে যে কোনো ফসলই ফলানো সম্ভব, শুধু প্রয়োজন একটুখানি পরিচর্যা, একটুখানি প্রযুক্তিগত সহযোগিতা। তো আমরা আজকে কথা বলবো আপনাদের সাথে যে মৃত্তিকা গবেষণা ইনস্টিটিউট সম্পর্কে। এই প্রতিষ্ঠানে মাটি পরীক্ষা করা হয়। মাটি পরীক্ষা করা হয় এই কারণেই, উদ্ভিদ বেঁচে থাকার জন্য 16টির অধিক পুষ্টি উপাদান প্রয়োজন হয়। কিন্তু আমরা হয়তো মাটি পরীক্ষা ছাড়া এই বিষয়টিকে আমরা হয়তো জানি না, কিন্তু মাটি পরীক্ষার মাধ্যমে আমরা জানতে পারি যে আমাদের মাটিতে, আমাদের ফসলের মাটিতে কী পরিমাণ সার আছে। এই পরীক্ষার রেজাল্ট আমরা পেলে আমরা আমাদের ফসল উৎপাদনের জন্য আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি। তাহলে চলুন আমরা এই প্রতিষ্ঠানের ভিতরে আজকে আপনাদেরকে একটু পরিচয় করে দেব। দর্শক, যেমনটি বলছিলাম যে উদ্ভিদ বেঁচে থাকার জন্য যে 16টি পুষ্টি উপাদানের প্রয়োজন হয়, সেই উদ্ভিদের পুষ্টি উপাদানকে নিশ্চিত করার জন্য যে মাটির পরীক্ষা করা হয়, সেই মাটির ল্যাবে আমরা এখনও চলে আসছি। আমরা আপনারা হয়তো জেনে থাকবেন যে এই ল্যাবটি কুমিল্লার, এই ল্যাবটি ঢাকার পরেই এটার অবস্থান। চট্টগ্রাম বিভাগের মূল ল্যাব বলা যায় মাটি পরীক্ষার জন্য। এখানে মাটি পরীক্ষার জন্য বিভিন্ন যন্ত্র, বৈজ্ঞানিক যন্ত্রপাতি এখানে ব্যবহার করা হয়। আপনারা দেখেন, আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি বিভিন্ন যন্ত্রপাতি, বিভিন্ন সরঞ্জাম এখানে আছে। এখানে যাই আছে, সব কিছুই মূল্যবান সম্পদ, সরকারি সম্পদ। এখানে এই অঞ্চলের সব ধরনের মাটির যে পরীক্ষা এবং সার পরীক্ষা, সঠিক সার পরীক্ষা করার একটি মূল জায়গা এটা। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন কার্যক্রম এখানে চলে থাকে। দর্শক, এখানে শুধু মৃত্তিকা না, এখানে সারও পরীক্ষা করা হয় এবং পানিও পরীক্ষা করা হয়, আমরা যতটুকু জানতে পারলাম। দর্শক, কুমিল্লা মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউট থেকে আপনাদের সাথে কথা বলছি। আসলে এটি আমাদের এই সরকারি সম্পদ। এখানে বিভিন্নভাবে মাটি, পানি এবং সার পরীক্ষা করা হয়। আপনাদেরকে এই সার এবং মাটি পরীক্ষার যে বিস্তারিত বিষয় সম্পর্কে পরবর্তী একটি অনুষ্ঠানে আবারও আমরা কথা বলবো। সবাই ভালো থাকবেন, এবং যারা ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি এতক্ষণ দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাইকে অনুরোধ করব, আমার এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পরবর্তীতে যেন আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে দেখাতে পারি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।